আপনি যেভাবে আমাদের সাথে ইন্টারাকশন করেন, এটার জন্য আমাদের ইম্প্রুভমেন্টটা মানে বাধ্যই করতে হয় যে আমাকে কিছু বলতে হবে এই বিষয়ে। আর দেখা যাচ্ছে এভাবে ইন্টারাকশন করার সুযোগ না থাকলে ওইটা ফাঁকিবাজি করার চান্স বেশি থাকে অনেক স্টুডেন্ট যখন থাকে। সেটাই, রাইট, আপনি রেগুলারলি ক্লাসে জয়েন করলে এই ইন্টারাকশনটা খুব হেল্প করবে। আর যারা ধরেন ফাঁকিবাজি করেই ফেলে, দুই রকম ফাঁকিবাজ আছে, একটা হচ্ছে ফাঁকিবাজি করে কিন্তু ক্লাসে জয়েন করে, আর একটা আছে ফাঁকিবাজি করে আবার ক্লাসে জয়েনও করে না। তো সেকেন্ড নাম্বার যেটা, ফাঁকিবাজি করে এবং ক্লাসে জয়েন করে না, এরা সফল হতে পারবে না। কিন্তু যারা ফাঁকিবাজি করে কিন্তু ক্লাসেও জয়েন করে, এদের সফল হওয়ার চান্স আছে। কারণ যেহেতু ইন্টারাকশন হচ্ছে প্রতিনিয়ত, আপনার কাছে আমি জবাব দিয়ে চাইছি। স্যার এটা কি দেখে ফাঁকিবাজি করে আবার ক্লাসে জয়েন করে? ওই যে ই করে না, আমার মতো, আমার মতো, এটা আমার মতো, ক্লাসে জয়েন করে, ক্লাসে জয়েন করে কিন্তু টোটাল প্র্যাকটিস সব মতো করে না, এটা হচ্ছে প্রথম ফাঁকিবাজ। তাহলে সেই টান্স ধরে আছে, মনে আমিও পড়ি, অনেকেই পড়েন, অনেকেই পড়েন, সরাসরি বলে দিলাম স্যার, কারণ হচ্ছে কমন সমস্যা পড়ে নাই, গেছে তো। সমস্যা নাই। ম্যাক্সিমাম স্যার এই লিস্টেরই বেশি আসলে, আমরা ম্যাক্সিমাম তো আমি একজন ওই স্যার। জন্যই বললাম কিন্তু বিপদটা সেকেন্ড পার্টির, ফার্স্ট পার্টির না। কারণ হচ্ছে আর ফার্স্ট পার্টি কোনো না কোনো পর্যায়ে যে ইন্সপায়ার্ড হয়, একটা মনের ভিতরে খচখচানি চলতে থাকে যে আমার করতে হবে, করতে হবে। আর ফাঁকিবাজি হচ্ছে স্যার, আমি গত ক্লাসটায় উপস্থিত হতে পারিনি, এটা আসলে ফাঁকিবাজি থেকে না, ব্যাপক লোডশেডিং ছিল গত সপ্তাহে, আমার না টেরিটরি সেটা ইন্টারনেট আমি আপনি তো কোনোভাবেই জানি, ইন্টারেক্ট আপনি তো করতে পারছি না। জানিয়েছিলেন, ওইটা নিয়ে কোনো জি জি ব্যাপার না। জি 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 জানিয়েছি, আচ্ছা, না না আমরা চেষ্টা করছি ফাঁকিবাজি থেকে উঠার, খুব চেষ্টা করছি। না, কথা হচ্ছে যে ওই যে ক্লাস জয়েন না করলে তো পুরাই ফাঁকিবাজ হয়ে গেলেন, কিন্তু ক্লাস জয়েন করলে এই যে আমি বিষয়গুলো এক্সপ্লেন করে দিলাম, আপনার লাইভ ডিসকাশন হলো, লাইভে আমরা আপনারা মন পার্টিসিপেট। দেন ভালো আর কি, হ্যাঁ, তো এই জন্য আমরা মন দেন ভালো, মানে অর্ধেক ফাঁকে বাদ অর্ধেক ঠিক না, থাকে। চেষ্টা করতে হবে। এখন দেখেন আমি যে লেসনটা শেয়ার করব, খুব মন দিয়ে শুনেন, এই লেসনটা আসলে এনার্জি এক্সাইটমেন্ট অনেক বাড়িয়ে দিবে। যদি একটু বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনাদের স্যার, ফিডব্যাকটা দুইটা এখানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, আপনাদের আর যেটা আপনি ফিল হচ্ছে করেন সেটাই। যেভাবে সকলের কাছ থেকে ফিডব্যাক নেন, এটা আসলে অন্য কোনো ক্লাসে আমি আমি পাই নাই, মানে সকলকে এত টাইম দিয়ে দিয়ে নেওয়া। এখন শুরুতে যদি আপনি আপনার মানে আজকের পড়াটা যদি পড়িয়ে দেন, তাহলে অনেকে আবার দেরি হয় না, অনেকে কিন্তু জয়েন করতে দেরি করে, তো সেই 5 মিনিট বা 2 মিনিট কিন্তু সে মিস করে ফেলবে। রাইট, আর শুরু থেকেই ফিডব্যাক নিতে লাগলে একটার পর একটা ফিডব্যাক চলছে, লাস্টে কিন্তু সকলেই উপস্থিত থাকে হ্যাঁ এটা ঠিক, শেষ করার আগে, মানে এটা আমার 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 মানে হ্যাঁ ব্যক্তিগত আসলে এটা মনে আপনি ঠিক বলেছেন। এই চিন্তাটা আমিও করেছিলাম যে মানে কখনো কখনো কিন্তু আমি ভাবি যে আপনাদেরকে কিভাবে আরো আর কি মানে আপনাদের বোরিংনেসটা কিভাবে কমিয়ে ফেলা যায়। হ্যাঁ, মাঝে মাঝে আমি কিন্তু এগুলো নিয়ে একটু টেনশন করি, কারণ হচ্ছে কখনো কখনো ফিডব্যাক নিতে 1 ঘন্টা চলে যায়, তো এই ক্ষেত্রে অনেকেরই বিরক্ত ধরে যায়, 50 মিনিট ধরে কথা বলছে। কিন্তু এখানেই কিন্তু সাইকোলজিক্যাল একটা গেম আছে। গেমটা কেমন, আপনি ক্লাসে এন্টার করলেন, তার মানে একটা এনভায়রনমেন্টে আপনি এন্টার করলেন, কিন্তু যে এনভায়রনমেন্টে সবাই ইংলিশে কথা বলে, তা আপনি যদি চুপচাপ শুনে নো, শুনলে কিন্তু কোনো ক্ষতি নাই, বরং লাভ আছে। কিন্তু আপনি যদি জাস্ট মনে করেন যে আপনার ফিডব্যাকটা ইম্পর্টেন্ট, বাকিরা যা বলছে বলুক শুনবো না, তাহলে লস। যেমন একটা, সিরিয়াসলি স্যার, আমি যেদিন বেশি ফাঁকিবাজি করি, এই যে আমাকে লাস্টের দিকে যেদিন ফিডব্যাকে ধরেন, বলতে পারি না ঠিক আছে, আমি সবার কাছ থেকে শুনে শুনে একটা ধারণা নিয়ে ওটাই বলার চেষ্টা করি। এইটা কিন্তু একটা ইফেক্টিভ এই জিনিস। ধরেন কাজটা আমিও করি মাঝে মধ্যে যখন আমার অনেকে পড় আবার, হয় না লেখি অনেকে লেখি না। আবার কি করে জানেন, আপনারা তো করেন কিন্তু অনেকে এটাও করে না। ধরেন শুরু থেকে আমি ফিডব্যাক নিতেই যাচ্ছি, নিতে আসছি একই বিষয়ের উপর, দেখবেন ঘুরে ফিরে সবচেয়ে কমন জিনিসটা, সবচেয়ে সোজা জিনিসটা আমি জিজ্ঞেস করি। চাইলে তো আপনাদেরকে ডিফিকাল্টিজ আমি ফেলে 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 দিতে পারি, তাই না? একদম ভিতর ভিতর থেকে কিছু বিষয় নিয়ে এসে, এটা আমি করি না, কারণ আমাদেরকে মূল বিষয়টা বুঝতে হবে, বেসিকটাই মূল, তাই না? বেসিক বিষয়টা জি স্যার, তো, এই জন্য বেসিক পয়েন্ট থেকে জিজ্ঞেস করি কোন একটা লেসনে। যেমন রেপিটেশন থেকে, আসলে রেপিটেশনটা কি, কিভাবে রেপিটেশন করব, এইটাই তো মূল। ভিতর থেকে যদি আমি আরো অন্যান্য বিষয় নিয়ে আসি, তাহলে তো আসলে কাজ হলো না। তো ধরেন বেসিক জিনিস নিয়ে সবাই কথা বলছে, তারপর লাস্টের পার্সনকে আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ রেপিটেশন, বলে স্যার আমার তো প্র্যাকটিস করা হয়নি একদমই, আমি এক্সট্রিমলি সরি, আমি খুব বিজি ছিলাম। কথা ঠিক আছে, বিজি ছিলেন, কিন্তু ক্লাসে জয়েন করার পর আপনি মনোযোগ দিয়ে যদি অন্যদেরটা শুনেন, তাহলে তো সেখান থেকে কিছু বিষয় নিয়ে আপনি এক্সপ্লেন করতে পারবেন, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার আমরা লিসেনিং এ চলে যাই, আমরা ইংলিশে চলে যাই, মানে এনভায়রনমেন্ট এমন একটা জিনিস, ওগুলো এক্সপ্লেন করতে যে আমরা বাংলা পরিবেশে চলে আসছি, কেউ, তারপর আমাদের আলোচনা যেহেতু খুবই ফ্রুটফুল এন্ড ইফেক্টিভ, তাই কখনো কখনো এই বাংলা ডিসকাশনে কোনো ক্ষতি নাই, বরং আর উপকার আছে।